আজু ভাইয়া আবারও কাঁপা কাঁপা হাতে কুচি ঠিক করতে লাগলো। আবার কুচিগুলো ঠিক করে এবার নিজেই গুজে দিল। আজু ভাইয়ের পুরুষালী স্পর্শ কোমরে পেয়ে শরীরে বিদ্যুতের ঝাটকা লাগলো। হৃৎপিণ্ড জোরে বিট করা শুরু হলো। আমি চোখ বুঝে সেখানেই স্থির হয়ে গেলাম, যেন পা সেখানেই জমে গেছে। আত্র শিশিরের কোমরের শাড়ি গুঁজতে গিয়ে সে যেন আরো নেশাময় হয়ে গেছে। কোমর নরম শিশিরের কোমরে ঝুঁকে আস্তে করে একটা চুমু খেলো। এভাবেই জমে গেছি। হঠাৎ আত্র ভাইয়ার কাণ্ডে আমি বিচলিত হয়ে আত্র ভাইয়ের চুল খামচে ধরি। কেমন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আত্র শিশিরের পরিস্থিতি ভয়াবহ। দুজনেই নিজেদের ধ্যানে নেই। এর মধ্যেই হঠাৎ দরজার করাঘাত হলো। দরজায় করাঘাত শুনে আমি হকচকিয়ে আত্র ভাইয়ার থেকে দূরে সরে যাই। আত্র ভাইয়াও নিজেকে সামলিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে একজন বলল, হলুদের অনুষ্ঠান শুরু হবে, সবাইকে উপস্থিত হতে বলেছে। আত্র ভাইয়া পিছনে ফিরে আমার দিকে তাকালো। আত্র ভাইয়ের দিকে তাকাতেই লজ্জায় ঘিরে ধরলো। দ্রুত রুম থেকে বের হলাম। রুমের বাইরে এসে মাস্কওয়ালা লোকটাকে দেখলাম, কিন্তু এখন ভাবলে চলবে না, আত্র ভাইয়ের সামনে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আত্রের ভেতর ভালো লাগা কাজ করছে। হয়তো ভুলে বেখেয়ালে করে ফেলেছে, কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। সেও তো চায় প্রিয়তমার কাছে নিজেকে রঙে রঙে উপস্থাপন করতে। অন্যদিকে মাস্কওয়ালা ছেলেটি আত্রার শিশিরকে একসাথে রুম থেকে বের হতে দেখে রেগে আছে। ছেলেটির পাশে তার বন্ধু তাকে সামলাতে লাগলো। হলুদ সন্ধ্যা আরম্ভ হয়ে গেছে। একে অপরকে হলুদ দিচ্ছে, অহনা পড়েছে বিপাকে। সে যা সামনে যায় সেই হাসে, অহনা উলু বনে গেল। সবাই হাসে কেন? হঠাৎ রোহান অহনাকে টেনে নিয়ে গেল, তারপর একটা ভিডিও দেখালো, অহনা রেগে লাল হয়ে গেল। ওশি, তুমি কাজটা ভালো করো নাই, এই শাস্তি তোমাকে পেতে হবে। আনন্দ যত পারো করে নাও, সুযোগ আর সময় আমারও আসবে। সবাই খুশি, বিয়ে বলে কথা? নাহিদ ভাইয়াকে তেমন খুশি মনে হচ্ছে না। আমি নাহিদ ভাইয়ের পাশে বসলাম, বললাম, তোমার কি হয়েছে? বিয়ে পাকা হওয়ার পর থেকে তোমাকে মন মরা দেখছি, কি হয়েছে? তুমি কি খুশি নও? না, তেমন নয়, এমনিতেই আনন্দ করো। এর মধ্যে মাস্ক পরা ছেলেটি বলল, আপনি একা বসে আছেন, বরের মানে জিজুর সাথে কেন? হলুদ তো দেন নাই, চলেন হলুদ খেলি। আমি বললাম, একি দূরে থাকুন, গায়ে পড়ে কথা বলছেন কেন? আমাকে হলুদ লাগাবেন না। তবুও এগিয়ে আসতেই কেউ একজন হাত ধরে টান দিল। আমি বসা থেকে হ্যাচকাটানি কারো বুকেই যেয়ে পড়লাম। নাকে পারফিউমের ঘ্রাণ নিতেই বুঝলাম কে। চোখ মেলে তাকাতেই আজু ভাইয়াকে আবারও কাছে পেলাম। ভালো লাগছে অনেক। মনের মাঝে হৃৎপিণ্ড বারবার বিট করছে। অজানা সেই শিহরণ শরীরে রঞ্ঝর রঞ্ঝর খেলা করছে। আজু ভাইয়ের ছোঁয়ে কেন এরকম হচ্ছে? আশেপাশে আর চোখে তাকাতে দেখি হলুদে আসা কিছু মেয়েরা অবাক ও রাগে চোখে তাকিয়ে আছে। অহনা আপু রাগে বোম হয়ে গেছে। অহনা আপুকে দেখে একটা ভেংচি কাটলাম। আদ্র দেখেছে শিশির তার বুকে মাথা রেখে আর চোখে আশেপাশে উকি ঝুঁকি মারছে। এই সুযোগে আদ্র হলুদের বক্স থেকে হলুদ হাতে নিয়ে শিশিরের হাতে দিল। আমার হাতে আদ্র ভাইয়ের হাতে হলুদের ছোঁয়ায় আমি কিছুটা কেঁপে উঠলাম। একটু দূরে সরে দাঁড়ালাম। আদ্র ভাইয়া আমার হাতটা ধরে তার গাল বরাবর হলুদ লাগালো। খোঁচা খোঁচা দাড়ি হাতে লাগতেই খিলখিলি হাসতে শুরু করলাম। কিন্তু হুট করে আত্র ভাইয়া হাত বরাবর চুমু দিল। চুমুতে আমার হাসি থেমে গেল। আমি অবাক হয়েছি, সাথে বড় বড় চোখ করে তাকালাম। মুখ ফুটে কিছু বলবো তাও কোনো কথা বলা বন্ধ হয়ে গেল। আত্র মুচকি হাসছে। আত্রের হাসি দেখে অনেকেই এখানে অবাক হচ্ছে। কেউ কেউ রেগে আছে আর কেউ কেউ এই জুটিকে দোয়ায় পরিপূর্ণ করছে। আত্র ভাইয়ের হাসি দেখে বুঝলাম আমি আবারও ফেসে গেছি। হঠাৎ আত্র ভাইয়া আমার কোমর ধরে তার দিকে টান দিল। সাথে সাথে আজু ভাইয়ের উপরে গিয়ে পড়লাম। আজু ভাইয়ের সাথে আবারও মিশে গেছি, এক ইঞ্চিও ফাঁক নেই। আজু ভাইয়ের বুকে আমার গালে তার গাল স্পর্শ করল। আজু ভাইয়ের খোঁচা খোঁচা দাড়ি আমার শরীরে শিহরণ আরো বাড়িয়ে দিল। তার বুক বরাবর পাঞ্জাবিতেই খামচে ধরলাম। ফিসফিসিয়ে বললাম, আদ্র শিশিরের হলুদ ছোঁয়া রংধনুর ওই সাত রং, প্রতি রঙে সাজাবো তোকে, আমার মোনাজাতে তুই আমার হ। হঠাৎ পিছন থেকে একচুটি চিৎকার করে বলল, ভাই আর কত? আমি আর আত্র ভাইয়া চমকে দূরে সরে দাঁড়ালাম। চেয়ে দেখি মীরা ভাবি, মোহিত ভাইয়া, নাহিদ, নিজাম, আয়ান, সোনালী আপু এরা গোল হয়ে কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে। লজ্জায় চোখ বন্ধ করে মুখটা হাত দিয়ে চেপে ধরে দাঁড়িয়ে আছি। আমার সামনে ঢাল হিসেবে আত্র ভাইয়া দাঁড়িয়ে আছে।
ভাই আমাদের বিয়েতে তোর দেখি তর্ষ হইছে না? নাতন বাচ্চাটাকে আগে থেকেই পাকিয়ে ফেলতেছিস। এক একজন এক এক রকম কথা বলছে, লজ্জা লাগছে। দেখ আজ্জু ভাইয়া রঙে ছঙে আমার কাছে আসবে। আচ্ছা আজ্জু ভাইয়া কি আমাকে ভালোবাসেন? এগুলো ভাবার মাঝেই মীরা ভাবি আমার হাত ধরে টেনে আজ্জু ভাইয়ার পাশে দাঁড় করালো। ওশি, ব্যাপার কি? আজ্জু কিন্তু তোমাকে ভা এর আগেই শান্ত ভাইয়ার আগমন। শান্ত ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, যা বলার আজ্জুকে বলো, আমার নাধান বাচ্চা এখনো বাচ্চা, অনেক কিছু জানে না। তাছাড়া সঠিক সময় সঠিক কিছু হোক, চলো নে। ভাইয়া তার সাথে আমাকে নিয়ে গেল। ভাইয়া আমাকে খাবার টেবিলে বসিয়ে দিল। আরে এখানে তো বড়রা সবাই আছে, তাই তো হলুদে বড়দের দেখি নাই। অন্যদিকে মাস্ক পরা ছেলেটি এসব দেখে রেগে হলুদের মহল থেকে চলে গেল। গাড়ি চালিয়ে বারে চলে গেল, সাথে তার বন্ধু। বারে ড্রিঙ্কস করছে তো করছে, থামার নাম নেই, নেশায় আসক্ত হয়ে বলছে, ওই মেয়েটি আমার, আমার, শুধুই আমার। ওই ছেলেটিকে আমার রাস্তা থেকে সরে যেতে হবে, না হলে ওই ছেলেকে মেরে ফেলবো। ওর সাহস কত, আমার সামনে আমার প্রিয়কে এত রঙে স্পর্শ করে। ছেলেটির বন্ধু ছেলেটিকে থামাতে চেষ্টা করছে, এক পর্যায়ে ও সেখানেই হুশ হারিয়ে ফেলল। আদ্রকে সবাই ঝুঁকে ধরেছে, এটা সেটা বলে মশকারা করছে। আদ্র জয়ী হেসে বলল, তোমাদের নাদান বাচ্চাটাকে আমার চাই, যে কোনো অবস্থাতেই। সে খুব লোভনীয়, ইয়াম্মি, ঠিক ওর প্রিয় চকলেটগুলোর মতোই। হনহন করে চলে গেল। সবাই একসাথে প্রশান্তির হাসি হাসলো। গায়ে হলুদের থেকে বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে অনেক। সকালে চিলাচিলির আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। উফ, লেট করে ফেললাম নাকি? আজ তো বিয়ে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে হবে, খুব খিদে পেয়েছে। ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হলাম, কাউকে দেখতে পাচ্ছি না। হাঁটছি, একটা রুমের থেকে কান্নার আওয়াজ পেলাম। কেউ কি কান্না করছে? না না না, কান্না করবে কেন? এটা তো নাহিদ ভাইয়ের রুম, আজ তার বিয়ে, সে কেন কান্না করবে? সে কি মেয়ে নাকি যে কান্না করবে? নাহিদ ভাইয়ের রুমের দিকে গেলাম, আস্তে আস্তে যাচ্ছি, যত যাচ্ছি তত শব্দটা বাড়ছে। অন্যদিকে আদ্র শিশিরকে সুরি চুপি নাহিদের রুমে যেতে দেখে অবাক হচ্ছে। একবার ভাবছে ডাক দেবে না, পরিশেষে ব্যাপারটা কি দেখার জন্য এগুলো। নাহিদ ভাইয়ের রুমের বাইরে দাঁড়িয়ে আছি আমি, শিওর ভেতর থেকে শব্দটা আসছে। দরজাটা খোলাই আছে, আস্তে করে খুললাম। খুলে যা দেখলাম আমি তা আশা করিনি। নাহিদ ভাইয়া হাঁটু গেড়ে বসে মুখ হাত দিয়ে কাঁদছে আর বিড়বিড় করে বলছে, আমাকে মাফ করে দাও স্নেহা, আমি তোমার কষ্টগুলো দূর করতে পারলাম না, বরং আরো কষ্টকর করে দিয়েছি তোমার জীবন। আমি তোমার সাথে অন্যায় করেছি, জানি, এর জন্য তুমিও আমাকে মাফ করবে না। পেছন থেকে আমি নাহিদ ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম, এগুলো কি নাহিদ ভাইয়া, তুমি কান্না করছো কেন? নাহিদ ভাইয়া হকচকিয়ে উঠলো, মোবাইলটা নিচে পড়ে গেল। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি আপনিটা কে, খুব সুন্দরী মায়াবী চেহারা, তুমি কি তাকে ভালোবাসো? নাহিদ কি বলবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ আগে স্নেহার সাথে কথা বলতে বলতে রুমে এসে দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। এখন অশিকে কি করে বোঝাবে? অশিও তো ছোট নেই, বড় হচ্ছে, এগুলো বুঝতে শিখেছে, কথা ঘোরাতে পারবে না, বাধ্য হয়ে বলল, হ্যাঁ আমি ভালোবাসি, খুব ভালোবাসি, জীবনের থেকেও বেশি ভালোবাসি। ঠিক এই সময় আদ্র এলো দরজার সামনে থেকে দাঁড়িয়ে বলল, হচ্ছে কি এখানে? ভালোবাসে কে কাকে ভালোবাসে? আদ্র ভাইয়ের কথা শুনে আমি আর নাহিদ ভাইয়া চমকে উঠলাম। হঠাৎ এই মুহূর্তে আদ্র ভাইয়াকে দেখে ভালো লাগছে, আদ্র ভাইয়াকে দেখে ভরসা পেলাম। দৌড়ে আদ্র ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম, আদ্র ভাইয়ের হাতটা ধরলাম, টেনে নিয়ে নাহিদ ভাইয়ের সামনে এনে দাঁড় করালাম। যা যা জানতাম সব বলে দিলাম। আরো বললাম, আদ্র ভাইয়া নাহিদ ভাইয়া একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু বিয়ে অন্য জায়গায় হচ্ছে, এখন এত কিছু হয়ে গেল। নাহিদ, তুই আমাকে একটু আচোপিতে দিলি না কিছুর? আর শিশির, তুই নাহিদকে আগে থেকেই মন খারাপ দেখেছিস, আমাকে বললি না কেন? যাই হোক, যা হওয়ার হয়েছে। নাহিদ, তুই সব কিছু খুলে বলতো, কি হয়েছে আর কিভাবে? আমি পুলিশে জয়েন দেওয়ার পর একটা কেস স্টাডি করি, তখন একটা অনাথ আশ্রমে ওই কেসটার সম্পর্কে ডিটেলসে জানতে যাই। সেখানে আমার সাথে স্নেহার দেখা, স্নেহা সেখানে বাচ্চাদের সাথে খেলছিল, সেখান থেকেই স্নেহার সাথে আমার দেখা। সেদিন ভালো লেগেছিল স্নেহাকে, স্নেহার সব ডিটেলস বের করি, জানতে পারি স্নেহাও ওই বাচ্চাদের মতো অনাথ, শুধুমাত্র দাদি আছে।
ছোটখাটো একটা চাকরি করে, অনার্সে পড়ে, এমন টুকটাক অনেক কিছু। স্নেহার সাথে কথা বলা শুরু করলাম, আস্তে আস্তে ভালোবাসা পর্যন্ত রূপ নিল আমাদের বন্ধুত্ব। ভালো, তা বিয়ে ঠিক হওয়ার আগে কথা বলিসনি কেন বড়দের? নিজাম বলতে পারলো তার ভালোবাসার কথা, তুই কেন বললি না? এটাই তো ভুল করেছি, যেদিন বড়রা বিয়ে নিয়ে কথা বলছিল আমি বাসায় ছিলাম না। মেয়ে দেখার সময় আমি যা শুনি তাতে চমকে যাই। এখানে শুধু বিয়ে হচ্ছে না, আমার বিয়ের সাথে অনেক কিছু জুড়ে আছে, বড় বাবার সম্মানও। এই বিয়ে হচ্ছে মির্জা আর চৌধুরী বংশের পুরনো সেই ভেঙে যাওয়া সম্পর্ক এক করতে, নতুন করে বন্ধুত্ব আর আত্মীয়তা করতে। এগুলো আমি বড় বাবা আর মির্জা আব্বাসকে বলতে শুনেছি। এছাড়াও একটা বড় ডিল আমাদের কোম্পানিকে দিচ্ছে মির্জা কোম্পানিরা, শুধুমাত্র এই বিয়ের জন্য। কি করে এই বিয়ে আমি বন্ধ করব, তুই বল আদ্র। আমি বললাম তাহলে তুমি স্নেহা আপুনিকে ভুলে যাবা, ওই পাঙ্কু মেয়েকেই বিয়ে করবে, করো না প্লিজ। খুব পেকে গেছিস মনে হয় তুই শিশির, বুদ্ধির বিকাশ হচ্ছে দেখা যায়। আমি আজু ভাইয়ের দিকে ভ্রু কুচকে তাকালাম, এই আজু ভাইয়া কি একদমই আমার বুঝে আসে না, বাইটা কখনো খুব ভালো কখনো খুবই বদমেজাজি। একটা মুখে ভেংচি কাটলাম। ভাই কিছু কর, না হলে স্নেহা বাজবে না, আমিও বাজবো না। মরে যা তোরা দুইজন, ভালোবাসতে জানো, ভালোবাসার পূর্ণতা দিতে জানো না, এমন জীবন রেখে লাভ নেই, তুই মরে যা। বলি আজু ভাইয়া হন হন করে চলে গেল। আজু ভাইয়া এগুলো কি বললো আমার মাথার উপর দিয়ে গেল। নাহিদ ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, নাহিদ ভাইয়ের দিকে তাকাতেই নাহিদ ভাইয়া মুচকে হেসে ঠোঁট দিয়ে বাঁশি বাজাতে বাজাতে ওয়াশরুমে গেল। ধ্যা, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নাহিদ ভাইয়ের রুম থেকে দৌড়ে বের হলাম, আজু ভাইয়া সিঁড়ি দিয়ে নিচে নামছে, দৌড়ে আজু ভাইয়ার কাছে সিঁড়িতে গেলাম, হাঁপিয়ে গেছি, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আজু ভাই আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কি? আমি নিঃশ্বাস নিতে নিতে বললাম, এখন কি করবে? এভাবেই নাহিদ ভাইয়াকে নিজের রাস্তায় ছেড়ে দিবে? যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায় তখন? তোর তো মাথা ব্যথা কেন, মাথা মোটা? আগে আগে দেখো হতা হে কিয়া, বলি দ্রুত শীষ বাজাতে বাজাতে চলে গেল। আমি হতবাক হয়ে গেলাম, ওখানেই দাঁড়িয়ে আছি। দাদি আমাকে দেখে বলল, মহারানী খেতে আসেন, আপনার মহারাজের আদেশ, আপনার খেয়ালে যেন কোনো কমতি না হয়, না হয় আমার গর্দান চলে যাবে। আসুন আমারে ধন্য করুন, আপনি খাবারগুলো গিলে। আমি চেঁচিয়ে বলি, ওই মাথা মোটা শকুনি বুড়ি, আমার মহারাজা কোথা থেকে এলো? হ্যাঁ এত বলি বিয়ে করিয়ে দে, বিয়ে করিয়ে দে। বলি বিয়ে দেওয়া যাবে না, প্রেম করতেও দাও না, দেখো আমি প্রেম করে পালাবো। হ্যাঁ মা পেছন থেকে চেঁচিয়ে বলল, তুই ওইখানে দাঁড়া, মেজো তুই কই? আমার খুন্তি আর ঝাড়ুটা দিয়ে যা তো, ওরে লোক ভর্তি মানুষের সামনে পিটিয়ে নি, তাহলে প্রেম প্রীতির মাথা থেকে ছুটে যাবে। ওরে বাবা রে, দৌড়াই মা এসেছে রে। দৌড়ে খাবারের টেবিলে বসলাম, খাচ্ছি। দাদি পাশে বসে বলল, মহারাজ পাশ না, চোখ মেলে দেখ, মনের চোখ পেয়ে যাবি। ধ্যাত বুড়ি চুপ কর, বইরা বসে ভীমরতি ধরছে। হ্যাঁ খাইতে দে, কিদা লাগছে, এমনিতে আমার চকলেট গুলো শেষ হওয়ার পথে, মন খারাপ লাগছে। অহনা পুজি কোথায় থেকে টপকে পড়লো জানি না, বলো আমি তোমাকে চকলেট দিব, যত চাও তত, তবে একটা শর্ত আছে, আদ্র থেকে দূরে দূরে থাকতে হবে, কি পারবে? চকলেট বেশি নাকি আদ্র? অহনাপুর এই কথাটা মনে খুব কষ্ট লাগলো। আদ্র ভাইয়া যে ভালো তা বলবো না, তবে আমার আদ্র ভাইয়াকে ভালো লাগে। বললাম, তোমার চকলেট আমার লাগবে না, তোমার মনে যে বিষ চকলেট না তিতা লাগে। আর হলো আজু ভাইয়ের কথা, আজু ভাইয়ের কাছে আমি যাই না, বরং আজু ভাইয়াই আমার পিছু পিছু ঘোরে। যাও আজু ভাইয়াকে যে বলো আমার থেকে দূরে থাকতে। আহনা আপু রেগে গেল, রেগে কিছু বলতে যাবে, তখনই দাদি বলল, ওই সেমি তোর নাম কি জানো, গহনা নাকি অহনা? শুন সেমি, আমার নাতি আর নাতিন থেকে দূরে থাকবি, যা সরেনতে আমার নাতিটারে খেতে দে। অহনা আপুর দিকে তাকিয়ে একটা বোকা মার্কা হাসি দিলাম, হাসি বন্ধ করে একটা ভেংচি কাটলাম। অহনা আপুর আগে চলে গেল, ইদানিং জারি তারি ভেংচি কাটতে ভালো লাগে, ইশকি মজা রে। সন্ধ্যার আগেই কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকতে হবে, বিকাল থেকে রেডি হচ্ছি, আজ আমি একাই রেডি হচ্ছি, গ্রাউন্ড তো। রেডি হয়ে নিচে নামতেই হঠাৎ কিছুর সাথে পায়ে বাড়ি খেয়ে পড়ে যেতেই ভয় চোখ বন্ধ করে ফিরলাম, আজ আমি শেষ, নিশ্চয়ই হাত পা না হয় কোমর ভেঙে গেছে, কিন্তু কোনো ব্যথার অনুভবই তো পাচ্ছি না। মিট মিট করে চোখ মেলতেই দেখি আমি কারো বাহুতে,
উপরে তাকাতে দেখি আর্য ভাই আমাকে ধরে আছে। অন্যদিকে অহন আর আগে ফুসছে, তার প্ল্যান উল্টে গেছে। শিশিরকে ল্যাং দিয়ে ফেলতে গিয়েছিল, কিন্তু শেষমেশ আত্র বাঁচিয়ে নিল, রাগে সেখান থেকে চলে গেল। আদ্র ঠিকই অহনাকে লক্ষ্য করছে। আদ্র মনে মনে বলল, এ শাস্তি হনা তোকে পেতেই হবে, সঠিক সময় আসুক। আজ আমি না থাকলে প্রিয়তমার অনেক বড় ক্ষতি হতে পারত। তোকে তোর মাসুল দিতে হবে, অনেক ছাড় দিয়েছি। আর না, তোর কি হুশ থাকে না? হাঁটতে বের হলেই এখানে সেখানে এর সাথে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাস। আজ যদি আমি না থাকতাম তাহলে কত বড় বিপদ হতো একবার ভেবেছিস? আমি খিলখিলি হেসে উঠলাম, বললাম, তো কি হয়েছে? আজ তুমি বাঁচিয়ে দিয়েছো, অন্যদিন যার সাথে ধাক্কা খাবো সে বাঁচিয়ে দিবে। আমার মতো বাচ্চা দেখলে সেও বাঁচানোর জন্য এগিয়ে আসবে, আর না হয় তুমি আমার বডিগার্ড হয়ে যাও। আজও ভাইয়া দাঁত চেপে বলল, অন্য কেউ বাঁচাবে তাই না? বডিগার্ড বানাবি? আমাকে সামলাতে পারবি বাচ্চা? ই রে, কথায় ফেসে গেছি দাঁত। এই এক আজও ভাইয়ের কাছেই আমি কখনো কথায় বাজি মাত করতে পারি না, নানাভাবে ফেসেই যাই। কথা এড়াতে বললাম, বড়রা অন্যরা কোথায়, কাউকে দেখছি না তো। আজ তো আপনার বিয়ে, তাই আপনার জন্য সবাই বসে থাকবে, আর আপনি তোমায় বডিগার্ড বানিয়েছেন, তাই আপনার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। আসুন অনামিকা শিশির চৌধুরী, গাড়িতে উঠে আমাকে ধন্য করুন, যেন আপনাকে আমি বিয়ের মহলে নিয়ে যেতে পারি। আজ ভাইয়ের হেয়ালি কথায় গা পিত্তি জ্বলে যাচ্ছে, তাই মুখ ফুলিয়ে এগিয়ে চলেছি। খুব রাগ হচ্ছে, কোথায় বলবে শিশি তো কি সুন্দর লাগছে, তা না উল্টো কথা শোনাচ্ছে। আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? হ্যাঁ, বাড়ির সবাই তাড়াতাড়ি করে চলে গেছে, তাতে আমার কি দোষ? সবাই আমার মতো লেট লতিফা হতে পারলো না। গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়লাম, আজও ভাইয়া এসেছে ড্রাইভার সিটে বসলো, হঠাৎ করে আমার দিকে এগিয়ে এলো। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম, মিনিট খানেক পর চোখ মেলে তাকালাম। আজও ভাইয়া নিবু নিবু চোখে তাকিয়ে আছে, তাকিয়ে বলল, মেয়েদের মতো ঢঙ্গিয়ে পৃথিবীতে আর একটাও প্রাণী নেই, এমন করলো যেন আমি বাঘ না ভাল্লুক, কি যেন করে ফেললাম। তাকালাম, দেখলাম সে গাড়ি থেকে নিচে নেমে গেল, আমিও নিচে নামলাম। উফ, কি সুন্দর পরিবেশ, একটা নদী নিজ ধারায় প্রবাহিত হচ্ছে, মনোরম পরিবেশ, মন চাই এভাবেই কাটিয়ে দিই মুহূর্তের পর মুহূর্ত, লগ্নের পর লগ্ন, এক ধ্যানে মগ্ন আমি নদীর সৌন্দর্যের কাছে। হঠাৎ সুরেলা কিছুর আওয়াজে আমার ধ্যান ভাঙলো। আজও ভাইয়ের হাতে গিটার, সে গিটার বাজাচ্ছে। আজও ভাইয়া এত সুন্দর গিটার বাজাতে পারে, তার মানে আজও ভাইয়া ইচ্ছে করে গাড়ি এখানে থামিয়েছেন, কিন্তু কেন? আজও ভাইয়াকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। গিটার বাজাতে বাজাতে একসময় গান ধরলো, তুমি না ডাকলে আসবো না, কাছে না আসলে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ, নীল থেকে লাল গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ওয়াও, আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর সারপ্রাইজ আমাকে, কিন্তু কেন? তার তো প্রিয়তমা আছে, আসলে তো তার প্রিয়তমা কে সারপ্রাইজ না দিয়ে আমাকে কেন? হয়তো ভুল করে ফেলেছে, আজও ভাইয়া যে এত সুন্দর গানও গেতে পারে কল্পনার বাইরে ছিল। গান আর সুরের তালে তালে আমি হারিয়ে যাচ্ছি, কখন যে আজও ভাইয়া আমার কাছে এসে গেছে খেয়ালই করতে পারিনি। আজও ভাইয়া কানের কাছে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়। ঝটকা খেলাম, দূরে সরে গেলাম। হুট করে আজও ভাইয়া হাঁটু গেড়ে বসলো, মাথা নিচু করে বলল, অন্য প্রেমিকদের মতো আমি ঠিকঠাক মতো প্রপোজ করতে জানি না, তবে শিশির আমি তোকে চাই। আমার এলোমেলো জীবনের প্রথম প্রণয় তুই প্রিয়তমা, আমার হিংস্র বিষাদময় জীবনের সুক্তরা তুই প্রিয়তমা, আমার বাছা মরা শূন্য পয়েন্ট তুই প্রিয়তমা, ভালোবাসি তখন থেকেই প্রিয় যখন নাদান বাচ্চা ছিলি তুই প্রিয়তমা। প্লিজ শিশির, আমাকে ফিরিয়ে দিস না, আমাকে বাঁচতে দিস প্লিজ, না হয় আমি সবকিছু তছনছ করে দিব। অন্য হাতে একটি শিশির ভেজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে দিল, আমার হাতে ধরিয়ে দিল। থমথমে পরিস্থিতিতে পড়ে গেছি, কি করব কি করব, মন বলে আজও ভাইয়ের প্রস্তাব মেনে নেই, পরক্ষণ ভাবে মন বলছে এটা সম্ভব নয়, আজও ভাইয়া আমার ভাইয়ের মতো আর উনি সাইকো, উনি। আমি তোকে এখনই প্রস্তাব গ্রহণ করতে বলবো না, আগে তুই সময় নে, আমাদের বিষয় নিয়ে ভাব, তবে দিন শেষে পজিটিভ উত্তরটা দিবি, তাই তুই নিজ ইচ্ছায় মন থেকে রাজি হো, এটা আমি চাই, না হয় জোর করে হলো তোকে আমার হতেই হবে। লে হালুয়া, এ তো দেখছি প্রপোজ নয় হুমকি দিচ্ছে, তাহলে প্রপোজ করার কি দরকার ছিল? জীবনটাই বেদনাময়।
আর্য ভাইয়ার মোবাইলটা বেজে উঠল। অপর পাশের ব্যক্তিটি কি বলল জানি না, তবে আর্য ভাইয়া বলল, ওকে আমি আসছি, এবার খেলার আসল মজা জমবে। শিশির দ্রুত গাড়িতে উঠ, আমাদের যেতে হবে। মিনিট পাঁচেক পর আমরা বিয়ের মহলে পৌঁছে গেলাম। চারদিকে হইচই, মনে হয় ঝামেলা লাগছে। দেখ আর্য ভাইয়া আগে এখানে কেন আমাকে নিয়ে এলো না, কি হচ্ছে জানতেই পারলাম না। নাহিদ ভাইয়া তার কি কিছু হয়েছে, সে কি বিয়ে করে ফেলেছে? এত কিছুর মধ্যে তার কথা ভুলেই গেছি। তাহলে স্নেহা আপনের কি হলো? মনে মনে আল্লাহকে স্মরণ করছি যেন আমি যা ভাবছি তা না হয়। আর্য ভাইয়ের সাথে এগিয়ে যাচ্ছি। আর্য ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, সুজা দৌড়ে মেজমা ছোটমা দাদির কাছে যা, খবরদার লাফালাফি করবি না, এখনকার মহল গরম, অনেক কিছু ঘটবে, কোনো প্রশ্ন করবি না, দ্রুত যা। আর্য ভাইয়ের কথা মতো মায়ের কাছে দাঁড়ালাম। মা আমাকে তার সাথে মিশিয়ে নিল যেন হারিয়ে যাব। কি হচ্ছে বুঝতে পারছি না, নাহিদ ভাইয়া কি কোথাও দেখছি না, তবে তার কোণে তো এখানেই। মির্জা চিলাচিলি করছে, বড়রা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নিজাম আর সুমাইয়া আপু একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ গুলির শব্দে ভয় পেয়ে গেলাম, তাকে দেখি আর্য ভাইয়ের হাতে গুলি। এ কি, আর্য ভাইয়া গুলিও চালাতে জানে, আর কি জানে সে? আর সবচেয়ে বড় কথা, তার হাতে বন্দুক আসলো কোথা থেকে? ভাই একটা চেয়ার টেনে এনে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল, পায়ের উপর পা তুলে বলল, মির্জা 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 রে, আজ তো তোর মেয়ের বিয়ে হবে না রে, আফসোস কি বাদ, তোর মেয়ের হবু বর আগেই বিয়ে করে ফেলেছে, বিধবা হয়ে গিয়া তারা লড়কি মাঝে আ গিয়া, ক্যা বাত হে, তালিয়া দেখ মির্জা, পাপ বাপ কেউ ছাড়ে না, মনে করে দেখ কোন পাপের ফসল এখন ভোগ করছিস। এগুলো কি চৌধুরী, সেই একই ভুল আবার, প্রথম ভুলে কতজনের রক্তের হোলি খেলা হয়েছে, যদি তোরা চৌধুরীরা আবার একই ভুল করিস, এবার না হয় বংশ নির্বংশ করে দেব। লাইক সিরিয়াসলি মির্জা, তাহলে দেখা কিছু পাওয়ার তোর। মির্জা চোখের ইশারা দিল, মাস্কওয়ালা ছেলেটি কানে মাইক্রোফোনে কিছু বলল, সাথে সাথে অনেকগুলো গার্ড আমাদেরকে ঘিরে ফেলল, সবার হাতে বন্দুক। আমি ভয় মাকে জড়িয়ে ধরলাম, পুরো বিয়ের মহল থমকে গেছে। এগুলো কি হচ্ছে মির্জা, তুই দেখতে পাচ্ছিস না তোর করা ভুলের মাশুল, আর আবারও একই ভুল, এবার আমার মেয়ের উপর, না না এবার প্রতিশোধটা জমবে। হঠাৎ মির্জা আব্বাসের মেয়ে বলে উঠল, বাবা ওয়েট ওয়েট বাবা, আমার সাথে যে বিয়ে ঠিক করেছিলে তাকে আমার কোনো কালেই পছন্দ ছিল না, কিন্তু ওই ছেলেটির সব কিছুই আমার ভালো লেগেছে, আই লাইক হার অ্যাটিটিউড, সেও তো অবিবাহিত, আর বিবাহিত হলেও সমস্যা নেই, আমার তাকে চাই, যে কোনো মূল্যেই চাই, তো তার সাথেই আমার বিয়ে হোক, দুয়ে দুয়ে চারও হয়ে গেল আর ঝামেলাও মিটে গেল। আর্য ভাইয়া জোরে হাসতে শুরু করলো, সবাই আর্য ভাইয়ের দিকে তাকালো। মেয়েটির কথা শুনে খুব কষ্ট হচ্ছে, যেন কেউ আমার হৃৎপিণ্ড বারবার আঘাত করছে। কি মাল পোদা করেছিস মির্জা, আমি আদ্রের পছন্দ হয় না, এমন মাইয়ার সামনে ঘুরলে কুত্তাও চেয়ে দেখবে না, লাজ লজ্জা কিছুই নেই, ওই বেসরম মাইয়া, আমার দোষটা বউ থাকলেও তো তোকে বিয়ে করবো না। শান্ত রোহান, খেলাটা জমারে ইয়ার, আমি এই মেয়ের ধারে কাছেও যাব না, ঘৃণা করে। শান্ত ভাইয়া চোখের ইশারায় দুইটা মেয়েকে এগিয়ে এলো, এসে মির্জার মেয়েটিকে কয়েকটি চট দিল, সাথে সাথে মেয়েটি হাঁটু মুড়ে পড়ে গেল। প্রথম মেয়েটি মির্জার মেয়ের গলা বরাবর ছুরি ঠেকিয়ে ধরল, মির্জা এত তুলতুলে মেয়েকে পোধা করে, আমার পরিবারের সবাইকে গান পয়েন্ট থেকে সরাতে বল, না হয় মেয়ের মাথা গেল। মির্জা ভয় পেয়ে গেল, সাথে সাথেই সবাইকে ছেড়ে দিল। আর্য ভাইয়া চিল্লিয়ে বলে উঠল, গার্ডস লেটস মেক দিস হারি আপ। সাথে সাথে কতগুলো কালো কোট পরা গার্ড মির্জার গার্ডগুলোকে ঘেরাও করে ফেলল, আর গান ছিনিয়ে হাঁটু মুড়ে বসিয়ে দিল, আর মেয়ে গার্ডরা আমাকে সুরক্ষা দিতেই ঘিরে ফেলল। ও মির্জা, তো কম গার্ড নিয়ে চৌধুরীর সাথে মোকাবেলা করতে এসেছিলি, চৌধুরীর বর্তমান নিয়ে একটু খোঁজ নিতি, দে মির্জা শুরু কর, যেগুলো এখনো অজানা, কাম অন স্পিক আপ লাউডলি নাও। আজু ভাইয়া চিৎকারে সবাই কেঁপে উঠ। ঘটনা আজ থেকে এক প্রজন্ম আগে, চৌধুরী বাড়ির বড় ছেলে আহনাফ চৌধুরী যে খেলা শুরু করেছিল, আমার বংশে আমাদের বংশেও একমাত্র মেয়ে ছিল, আমার বোন, সকলের প্রাণ সকলের কলিজা, কিন্তু কি হলো, সবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেল না ফেরার দেশেই। আমি এমনই এক ক্ষতভাগ্য ভাই যে বোনের বিরহর কথা আমি বিন্দুমাত্র টের পাইনি। আমি আর আহনাফ ছিলাম বন্ধু, কলেজ লাইফ থেকেই বন্ধুত্ব, আহনাফ ছিল শান্ত বুদ্ধিমান ও চতুর, ও শেষে একই ভার্সিটিতে উঠে বন্ধুত্ব আরও গাঢ় হয়ে গেল। যেহেতু আমরা বন্ধু, সেই সুযোগে আহনাফের আমাদের বাসায় আনাগোনা ছিল। আমার একমাত্র বোন ছোট থেকেই বোর্ডিংয়ে পড়াশোনা করত, সেবার ছুটিতে বাসায় এলো, আহনাফও ছিল সুন্দরমনের অধিকারী,
যে কোনো মেয়েই ওর প্রতি আর ওর ব্যবহারের প্রতি আকৃষ্ট হতো। ভার্সিটিতে কলেজে ওর পিছনে মেয়েরা ঝুঁকের মতোই লেগে থাকতো। এদের মধ্যে আমার ছোট বোন একজন। আমি জানতাম না আহনাফ আগে থেকেই কাকে কাউকে ভালোবাসত। জানবো কি করে, আহনাফ চুপচাপ আর কথা কম বলতো, সহজে কোনো কিছু প্রকাশ করত না। একদিন আহনাফ বাসায় এলো, সেদিন বাসায় কেউ ছিল না। ওই সুযোগে আমার বোন আহনাফকে প্রপোজ করে, কিন্তু আহনাফ আমার বোনকে রিফিউজ করে। এই ঘটনাটা যদি আহনাফ সেদিনই আমার সাথে শেয়ার করত, তাহলে আজ এদিন দেখতে হতো না। আমি জানতাম না সেদিন কি হয়েছিল। সেদিন আমার বোন কাঁদতে কাঁদতে আমাকে সব বলেছিল। তারপর আমি আমার বোনকে নিয়ে আহনাফের কাছে যাই, দু হাত পেতে আমাদের বন্ধুত্ব রক্ষা করার কসমও দেই। কিন্তু তুই ফিরিয়ে দিয়েছিলি আহনাফ চৌধুরী। তারপর ও বাসায় এসেই নিজের রুম বন্দি করে ফেলে, তারপর আমাদের ছেড়ে চিরতরে চলে গেল। আমি ওকে বাঁচাতে পারি নাই। এখনো বলবে চৌধুরীর দোষ নেই? হ্যাঁ, আমার কোনো দোষ নেই, ভুল একটাই করেছিলাম, সেদিন তোকে তোর বোনের পাগলামি সম্পর্কে না বলে। সেদিন তোরা বাসায় ছিলি না, ঠিক আছে, কিন্তু তারও সপ্তাহ আগে তোর বোন আমাকে প্রপোজ করেছিল। আমি সেদিন তোর বোনকে বুঝাই, সে ছোট মানুষ, আবেগের বসে এটা করছে, আমার প্রতি এটা শুধুই অ্যাট্রাকটিভিটি আর কিছুই নয়। কিন্তু সেদিন তোর বোন লিমিট ক্রস করে ফেলল, বাসায় কেউ নেই, আমার সামনে ছি ছি বলতেও আমার লজ্জা করে, বাধ্য হয়ে তাকে সেদিন চোর দিয়েছিলাম আর বলেছিলাম আমি অন্য কাউকে ভালোবাসি। সত্যি অর্থে আমার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল বাবার বন্ধুর মেয়ের সাথে, আর ওকে আমি ভালোবাসতাম ছোট থেকেই। তুই তোর বোনকে নিয়ে এলি, আমি কি করে আমার ভালোবাসা বিসর্জন দিয়ে তোর বোনকে বিয়ে করতাম বল একবার? জানি না, তবে এর জন্য তুই দায়ী। তুই তারপর একবারও খোঁজ নিয়েছিলি কি হয়েছিল তারপর থেকে? বোন মারা গেল, সেই শোক আমার মা মেনে নিতে পারে নাই। সপ্তাহ পর মা মারা যায়, মা চলে যেতেই বাবাও দুর্বল হয়ে পড়ে, বাবাও আমাকে ছেড়ে চলে যায়, মির্জা বাড়ি শ্মশান ঘাটে পরিণত হয়। ওই বাড়িতে আমি একা কত চিৎকার কান্না করেছি, কেউ ছিল না, কেউ না। শেষে মামা সে এসে আমাকে জোর করে বাহিরে নিয়ে যায়। তাও বলবো তোর দোষ নেই চৌধুরী? এটুকু জানি আমি, তারপরে বলো। যেটা আমি তো জানি, কিন্তু দুনিয়ার চোখে আড়াল করে রেখেছো। মির্জা থমকে গেল, আমতা আমতা করে বলল, আর কি কি, আর কিছু নয় তো। এরি আমার গার্ল গার্ড লিডার, মির্জামের গালটা দুখণ্ড করে দে না, কতদিন রক্ত দেখি নাই। মির্জা না বলে চিৎকার করে উঠল, বলল, আমি বলছি, সব বলছি, প্লিজ আমার মেয়েকে কিছু করো না, আমার পাপের শাস্তি ওকে দিও না। আমি ফিরে আসি 5 বছর পর, এতদিনে আহনাফ বিয়ে করে ফেলেছে, একটা ছেলে আছে 4 বছরের, আর আহনাফের বউ গর্ভবতী ছিল, দুই বাচ্চা আসবার অপেক্ষায় সবাই। সেদিন রাতে আহনাফের বউ যখন ইমার্জেন্সিতে, তখন আমি আমার সুযোগ পেয়ে যাই। এই আহনাফ এই মেয়ের জন্য সেদিন আমার বোনকে রিফিউজ করে, তাই সেদিন ডাক্তারকে কিনে নেই, শুরু করি মৃত্যু খেলা। সেদিন আহনাফের স্ত্রী 2 বার পুত্র সন্তানের জন্ম দেয়, আমি সেদিন ভুল করে ফেলেছিলাম সন্তানটাকে কিছু না করে। তবে ডাক্তারকে আহনাফের স্ত্রীর শরীরে ভাইরাস ইনজেক্ট করার পারমিশন দেই, যার ফলে 1-2 ঘন্টার মধ্যে ইন্টারনাল ব্লিডিং হয়ে আহনাফের বউ মারা যায়। কিন্তু ডাক্তার সেদিনের দোষটা আহনাফের ঘাড়ে ফেলায়, আহনাফের বউ 2 বার বাচ্চা নেওয়ার যোগ্য ছিল না, ঠিকঠাক মতো খেয়াল রাখে নাই, তাই মারা গেছে। আমি মনে করেছিলাম এতে আহনাফের পরিবারে ফাটল ধরবে। তাছাড়া আমি সেদিন ইমার্জেন্সিতে অ্যাব্রোড চলে গেছিলাম, তারপর খোঁজ নেইনি। 1 বছর পর আবার ফিরলাম, ততদিনে আমিও সংসার শুরু করেছি, বিয়ে করেছি মন্ত্রীর বোনকে, ফিরে নিজের বাড়িতে এলাম। কিন্তু সেই হারানো ফিলিং আবারও জেগে উঠল, ঘুমাতে পারতাম না, আমার বোন যেন চিৎকার করে কাঁদত, ওই আওয়াজ পেতাম। আবারও চৌধুরী বাড়ির উপর নজর দিলাম, কিন্তু সেদিন আমি খুবই অবাক হয়েছি, আমি তো আহনাফের স্ত্রীকে মেরে ফেলেছি। কিন্তু সেখানে আমি আহনাফের স্ত্রীকে জীবিত দেখতে পেয়ে চমকে উঠি, প্রতিশোধ আবারও জেগে উঠল। সেদিন রাতে মিস্টার চৌধুরী বাড়ি ফিরল, মিস্টার চৌধুরী বাড়ি ফিরছিল, এই সেই যার জন্য আমার বোন আহনাফকে পাইনি। সেদিন ইচ্ছে করে গাড়িও রাস্তাতে থামাতে বাধ্য করি, তারপর আমি সেখানেই 2 জন বৃদ্ধ আর ড্রাইভারকে খুন করি। শান্তি পেয়েছিলাম অনেক, ওই ঘটনা আমি মিথ্যা ছড়িয়ে দেই আমার লোক দিয়ে, যে দুর্বৃত্তরা খুন করেছে টাকার লোভে। কিন্তু তুমি ছেলে কিভাবে জানলে? গার্ড, একে বন্দি করো, তারপরের হিসাব আমি মিলাতে পারি নাই, এখন মনে হয় পেয়ে গেছি। মিসেস চৌধুরী আমাকে তার পরের ঘটনা বলবেন। তুমি কি আমার ডায়েরি পড়েছো?
সেদিন আমি অশিকে তোমার রুম থেকে ভয়ে দৌড়ে বের হতে দেখি। তারপর তোমার রুমে যাওয়া খেয়াল করে তোমার পিছু নেই। আমি সেদিন তোমার ডায়েরিটা রাখতে দেখেছিলাম। তোমার অগোচরে আমি ডায়েরিটা নিয়েছিলাম, সব কিছু পড়েছি। খুব অবাক হয়েছি জানিস বাবা, তুই তো আমাকে মা বলেই মানিস না। সেদিন তোর মা তোকে জন্ম দেওয়ার ঘন্টা দুয়েক পর মারা গেল। ছোট্ট তুই মায়ের স্বাদটা ও পেলি না। আমি আর তোর মা দুবো না, আমরা যমজ, আইডেন্টিফাই যমজ। আমাদের বাহিরে থেকে দেখে কেউই বুঝতে পারবে না আমরা আলাদা, তবে আমরা ভিতরে আলাদা। আমি ছোট থাকতে একটা অপারেশন এ মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলি, কিন্তু আমার বোন নয়। আমি মামা বাড়ি থেকে পড়াশোনা করতাম, আর ও বাসায় থেকে। ও মারা গেল, আহনাফ পাগলের মতো হয়ে গেল। আমি একথা শুনে নিজ বাসায় ফিরি। আয়ান সেদিন আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল, মা বলে ডাকল। আমি যেন মা হওয়ার স্বাদ পেলাম। আহনাফ ও আমায় দেখে কিছুটা ঠিক হচ্ছিল। আমি আদ্রকে দেখভাল শুরু করলাম। এক বছর তোদের মা হয়ে আমি খেয়াল রাখলাম। আহনাফের বয়স কি হয়েছিল তখন? আর অন্যদিকে আমি কখনো মা হতে পারবো না, তাই সবার পরামর্শ অনুযায়ী আমাদের বিয়ে হয়। তখন থেকেই আমি তোদের মা হওয়া শুরু করি। কিন্তু হলাম কই? একবার বড়রা জানলে ও ছোটরা কেউ জানত না। আজ থেকে সবাই জানবে। মাসি মাসিই থাকে, মাসি কখনো মা হতে পারে না। আজু ভাইয়া দৌড়ে মায়ের পা দুটো কান্না করে দিল আর বলল, আমাকে মাফ করে দাও মা, আমি তোমার ছেলে। ছেলের উপর মা কখনো রাগ করতে পারে? মায়ের চোখের পানি মুছে আজু ভাইয়াকে জড়িয়ে ধরে, সেদিন তুই মির্জা শুধু আমার দাদাকে খুন করিস নাই, সাথে আমার নানাও খুন করেছিস। ভাবছি সেগুলো আমি কিভাবে জানলাম? আসলে আমি গত কয়েক বছর ধরে পুরনো হিস্ট্রি চেক করেছি, আর হইল ডাক্তার, ওই ডাক্তারের কাছ থেকে আমি সবকিছুর খবর নিয়েছি। আদ্র স্টাইলে মির্জা আব্বাসের চোখ বড় বড় হয়ে গেল, অস্ফুট স্বরে বলল, তাহলে তুমিই সেই, তুমিই মা। গার্ড, খেলা খতম, নিয়ে যাও ওকে। পরিস্থিতি স্বাভাবিক, মির্জা আব্বাসের মেয়েকে তার আত্মীয় স্বজনের কাছে ছেড়ে সেখান থেকে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভয় করছে আর্য ভাইয়া, এতটা হিংস্র, খুবই ভয়ঙ্কর আমার কল্পনার থেকেও। এখনো মাকে জড়িয়ে ধরে আছি। বাসায় আসতে আর একটা ঝটকা খেতে যাব তা কি করে জানতাম। আর্য ভাইয়া মাইকে কি যেন বলল, তারপর গাড়ি নিয়ে চলে গেল। বাসায় ঢুকেই নাহিদ ভাইয়ার মোবাইলে সেই মেয়েটিকে দেখতে পেলাম। আরে এটা তো স্নেহা। আর্য ভাইয়ের মনের ভয় কেটে গেল, দৌড়ে গিয়ে স্নেহা আপনিকে জড়িয়ে ধরলাম। পরিবারের সবাই তাদের সাদরে গ্রহণ করে নিল। মনে মনে আর্য ভাইয়াকে ধন্যবাদ দিলাম। রাত 11, বড়রা রুমে চলে গেল, ছোটরা বাসর ঘর সাজাচ্ছে। মনে মনে ফোন দিয়ে আটলাম, আমি তাদের সাথে থাকলে কম টাকা পাবো। স্নেহা আপু আর সুমাই আপুকে ঘরে বসানো হয়েছে। এই তো সুযোগ, আমি সিঁড়ি উপরে বসলাম। নাহিদ আর নিজাম ভাইয়া ঘরে যাবে। ঘরে যেতে দিবি না, এভাবে বসে আছিস? আমি বললাম, টাকা দাও ঘরে যাও, না হলে যেতে দিব না। নিজাম আর নাহিদ ভাইয়া হেসে দিল, বলল, আজ তোর জন্য আমার এত বড় বিপদ থেকে বেঁচেছি, কত চাই? বেশি না, 50,000, দুজন 25-25 করে দাও। নাহিদ আর নিজাম ভাইয়া একসাথে। তাদের চিৎকার শুনে সবাই রুম থেকে বেরিয়ে এলো, সাথে বড়রাও। দরজার সামনে থেকে একজন বলে উঠল, 50,000 একটু কম নিলে হয় না অসি? তাকে দেখলাম শান্ত ভাইয়া এসেছে। শান্ত ভাইয়াকে হাতের ইশারায় ডাক দিলাম। শান্ত ভাইয়া এগিয়ে এলো, কানে কানে ফিসফিস করে বললাম, প্লিজ আমার সাথে থাকো, একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তুমি তো জানো শীতকাল আসলে আমার টাকা লাগে, সো সুযোগ পাইছি এবার বেশি করে আদায় করতে পারবো, প্লিজ হেল্প মি ভাইয়া। বড়রা সবাই এখানে কি করছেন? আপনারা ঘুমোতে যান, এটা আমাদের ছোটদের ব্যাপার। বড়রা হয়তো বুঝতে পারলো, মুচকি হেসে চুপচাপ চলে গেল। কিন্তু আজু ভাইয়ার মামি মুখ ভেঙে চলে গেল, বুঝলাম না ব্যাপারটা। থাক না, সব ব্যাপারে নাক গলানোর প্রয়োজন নেই। একটু কম নিলে হয় না অসি? এখন তো পকেটে টাকাও নেই। হ্যাঁ ঠিক, একটু কম নে, টাকা নাই সব ব্যাংকে। বললাম, আমার বই গেছে টাকা কম নিতে, পারলে আরো বেশি দাও, আমাকে চেক দাও, আমি কাল ব্যাংক থেকে তুলে নিব। আর কথা বাড়ালো না, কান্না করে দিব, না হয় টাকা দ্বিগুণ বাড়িয়ে দিব। হঠাৎ তহর আপু বলে উঠল, এই মেয়ে টাকা কি গাছে ধরে? এত টাকা চাইছো? তোমার মতো মেয়ে এত টাকা কি করবে? বাবা মায়ের কাছে চাইতে? নাহিদ ভাইয়া হাতের ইশারায় থামতে বলল, অহনা এটা আমাদের ভাই বোনের ব্যাপার, আমরা জানি আমাদের অসি কি রকম, আর টাকা কেন চাইছে জানি, তুমি নাক গলাতে এসো না, এই নে যা, এবার খুশি।
আমি খুশিতে লাফিয়ে উঠলাম। নাহিদ আর নিজাম ভাইয়াকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংকু থ্যাংকু। এ মধ্যে আচু ভাইয়ের গলার আওয়াজ শুনে আকচকি উঠলাম, বললো, কিরে শিশির, এত টাকা দিয়ে সত্যি কি করবি? মুখ ফুসকে বলে ফেললাম, বয়ফ্রেন্ডকে রিক্সা গিফট করব। কেন, আপনি কিছু দিবেন না? আমি আবার কেউ দিলে না করি না। আজু শিশিরের কথায় কেঁপে গেল, বললো, তুই দাঁড়া আমি আসছি। আজু ভাইয়াকে আমার পিছে তেড়ে আসতে দেখে আমি দৌড়। আজু ভাইয়া পিছু থেকে বলছে, আজ তোকে হাতে পেয়েনি শিশির, বয়ফ্রেন্ড তাই না, তোকে স্ট্রবেরির মতো গিলে খাবো। কি করি কি করি, আইডিয়া, ইউরেকা ইউরেকা। দৌড়ে বড় বাবা আর মায়ের রুমে গেলাম। দরজা খোলাই ছিল, ভাগ্যিস, দুজনে বসে গল্প করছে। আমাকে দেখে চমকে উঠল, দ্রুত খাটে উঠে দুজনের মাঝে বসলাম, বসে হাঁপাচ্ছি। বাবা কি দৌড়টাই না দিলাম, হাতে পেলে আজ আমায় কিমা বানাতো, সালা পাত্র খালি আমার পিছনে পড়ে থাকে, কচ্ছ। কিরে অসি, এই রাতে তুই কোথায় থেকে দৌড়ে এলি দেখছো কান্ড, শীতের মধ্যে ঘেমে গেছে আর কেমন হাঁপাচ্ছে। কিরে অসিমণি, সত্যি কথা বল আবার। এর আগে আচু ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে দরজায় টোকা দিল, মায়ের বড় বাবা দরজার দিকে তাকালো, আমি মায়ের আঁচলের তলে মুখ লুকালাম। এখন একমাত্র তারাই আমার ভরসা, আজ যাই হয়ে যাক আচু ভাইয়ের হাতে ধরা পড়ছি না। আচু ভাইয়া ভিতরে এলো, মায়ের পাশেই বসলো, আমি মায়ের আঁচল থেকে বেরিয়ে এসে বড় বাবার সাথে ঘেঁষে বসলাম। কিছু হয় নাই, এভাবেই তোমাকে দেখতে এলাম। ওই শিশির, এখানে কি করছিস? রাত অনেক হয়েছে, ঘুমাতে দে আব্বা মাকে, চল আমার সাথে, তাদের ঘুম নষ্ট করিস না। মা গো কি অভিনয়, আল্লাহ তুমি কোথায়? বাটিটা ফাঁক করে দাও, আমি ঢুকে যাই, বাটা আত্র পাত্র ঘোড়ার ডিম। না, ঘুম নষ্ট করে নাই, আমরা জেগেই ছিলাম, তা তুই কিছু বলবি? আত্র ভাইয়া না বললো, কিন্তু আমি বললাম, বড় বাবাই আমার কিছু লাগবে, শীত এসে গেছে, ঝমঝমিয়ে পড়া শুরু হয়ে গেছে, নাও না। বড় বাবা মুচকি হেসে আমার মাথায় হাত চেখে বললো, খুব বড়, আর সবসময় মন এমনই স্বচ্ছ রাখিস, আমি তখনই বুঝতে পেরেছি আপনি আমার কাছে আসবেনই, এই নিন আমি আপনাকে দিলাম। বড় বাবা একটা চেক দিল, খুশি হয়ে গেলাম, মনে মনে আল্লাহকে শুকরিয়া করলাম, এমন একটা পরিবার আমাকে পাঠানোর। অন্যদিকে আদ্রের মাথার উপর দিয়ে যাচ্ছে, সবাই কেন শিশিরকে এতগুলো টাকার চেক দিচ্ছে, ও এই টাকা দিয়ে কি করবে? আদ্র মনে মনে ঠিক করল, যে কোনো মূল্যে হোক তাকে জানতে হবে। আজু ভাইয়া চুপচাপ উঠে চলে গেল। আজু ভাইয়া যাওয়ার মিনিট পাঁচেক পর আমিও চলে গেলাম। সকালবেলা ছেলেরা সবাই খেতে বসেছে, সাথে দাদিও, মেয়েরা পরে বসবে। অহনা আপু মুখ কুচকে সোফায় বসে আছে, ডাইনিং টেবিলে একটা চেয়ার এখনো ফাঁকা আছে, কিন্তু ওটা আজু ভাইয়ার পাশেরটা। খুব খিদা পেয়েছে, দৌড়ে গিয়ে ওই খালি চেয়ারটায় বসে পড়লাম। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে, এই বেসরম মাইয়া, ও টোখানকে লজ্জা সরম নেই নাকি, আক্কেল কিছুই হয় নাই, ওইখানে মহিলারা বসেছে আর তুই খেতে বসেছিস। আমি কি মহিলা না? শোনো বউ, আমার নাতিদারে খাইতে দে। মার কিছু বললো না, এমনিতেই আমাদের পরিবারের দাদির উপর কেউ কথা বলে না, খাচ্ছি সবার সাথে। কিছুক্ষণ পর পর আজু ভাই আর চোখে তাকাচ্ছেন, দেখ খাবার টেবিলে, ফিসফিস করে বললাম, আমার কিছু কথা ছিল, বলবো? সবাই আমার দিকে তাকালো, হেসে দিল। বড় বাবা বললো, বলে ফেলো, আমার চকলেটগুলো শেষ হয়ে গেছে, আমার খুবই মন খারাপ, আমার জন্য চক। শিশিরের অভিনয়ে খাবার টেবিলে সবাই একসাথে জোরে জোরে হাসতে শুরু করলো। এতগুলো চকলেট আনলাম, তুই সব খেয়ে ফেলেছিস? আমি মাথা উপর নিচ করে বললাম, হুম। আজু ভাইয়া চোখ বড় বড় করে আবারও বলল, শিশির তুই তো একটা চকলেট খুর, ওয়ার্ল্ড গিনিস বুকে তোর নাম লেখানো যাবে রে। আমার সবাই হেসে উঠলো। এভাবেই হাসাহাসির মাঝে খাওয়া শেষ করলাম। মেয়েরা খেতে বসলো, সবাই সোফায় বসে কথা বলছে। সুযোগে আমি রুমে গেলাম, আমার হেল্পিং বক্সটা আনলাম, সিঁড়িতে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে উঠলাম, আবার শীতকাল এসে পড়েছে, সবাই টাকা বের করো আর আমাকে সাহায্য করো। দৌড়ে বাবা মেজো বাবা দাদি শান্ত ভাই একে একে সবার কাছে গেলাম, যে যার যার মতো সাহায্য করলো, আই মিন টাকা দিল। আমি মেয়েদের কাছে গিয়ে বললাম, আপনারা কি কেউ দিবেন? তারাও যার যার মতো দিল, তবে আচু ভাইয়া, অহনা আপু আর তার মা বাদি সবাই কম বেশি সাহায্য করলো। আমি হেল্পিং বক্সটা নিয়ে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। আমি আমার জমানো ব্যাংকটা ভাঙলাম, এগুলো আমার পকেট মানি। অন্যদিকে আদ্র, অহনা, অহনার আম্মু সহ নতুন বৌরা সবাই প্রশ্ন করলো। আদ্রের বাবা বলল, যারা এ সম্পর্কে জানো ভালো কথা, তোমরা চুপ করো, আর তারা যারা এই সম্পর্কে জানতে চাও চলো আমার সাথে।
সবাই শিশিরের রুমের দরজায় দাঁড়িয়ে আছে শিশিরের অগোচরে। আমি মনে সুখে টাকা গুনছি, কত হলো আমার জমানো টাকা। হঠাৎ আজু ভাইকে দেখি চমকে উঠলাম, আমার মতো ফ্লোরে বসে পড়ল। গোড়া টাকা আবার এলোমেলো হয়ে গেল, টাকাগুলো একটা একটা করে হাতে নিচ্ছি। শিশির, আমাকে বলবি তুই এই টাকা দিয়ে কি করবি? আর এতক্ষণ অন্যের টাকা নিচ্ছিলি, এখন তো নিজের টাকাও নিয়ে দিচ্ছিস, সত্যি করে বল, বল না আমায়। আজু ভাইয়ের মলিন কণ্ঠে আমি দুষ্টুমির কথা বলে গেলাম। মুচকি হেসে বললাম, আমি এই টাকা দিয়ে সাহায্য করব। যাদের সিদ্ধিমারণের বস্ত্র নেই তাদের বস্ত্র কিনে দিব। আমাদের শহরেই অনেক আনাচে কানাচে গরিব মানুষ আছে, তাদের জন্য না হয় কিছু করি, সমস্যা কি? কিছু আমাদের যাদের আছে তারা আলহামদুলিল্লাহ বলি, আর যাদের নেই আমাদের প্রত্যেকের উচিত তাদের সাহায্য করা। আমি জানি আমার এই অল্প টাকায় কয়জনকেই বা সাহায্য করতে পারবো, তবে আমরা বন্ধুরা একত্র হব, যার যার মতো আমরা সবাইকে সাহায্য করব। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। সেদিনের পর অনেক কিছু পাল্টিয়েছে। আজু ভাইও আমাদেরকে সাহায্য করেছিল, অনেক মানুষকে আমরা সাহায্য করেছি। বিয়ের দুদিন পর মির্জা আব্বাসদের লাশ পাওয়া গেছে। কি বিভৎসভাবে খুন করা হয়েছে তাকে, পুলিশ তদন্ত চালাচ্ছে, সবাই সবার কাজে লেগে পড়েছে। আমিও পরে মনোযোগ দিয়েছি। এই তো সেদিন নিজাম ভাই আমার জন্য কতগুলো চকলেট এনেছে, কিন্তু সুমাইয়া ভাবি যেন কীরকম, একটু অদ্ভুত। তার কথাবার্তা কিছুই আমার বোধগম্য হয় না, তবে আমার মনে কি হয় সে আমাকে দেখতে পারে না। হয়তো ধ্যাত কী যে ভাবছি, আজু ভাইয়ার আমার বন্ডিংটা সে আগের মতোই আছে, তবে কিছুটা পাল্টিয়েছে। ইদানিং আজু ভাইয়া হাসপাতালে যোগ দিয়েছে, বাসায় সময় কম দেন, কাজে ব্যস্ত থাকে, তাকে মিস করি, মনে হয় আমি আজু ভাইয়াকে ভালোবাসি। দেখতে দেখতে কেটে গেল এক মাস, আজ আমার লাস্ট এক্সাম, এবার আমি সেকেন্ড ইয়ারে উঠব। এই এক মাস যে খুব বেশি আনন্দে কাটিয়েছি তা নয়, পরীক্ষার চিন্তা আর আজু ভাইয়ের ভালোবাসার কথা মাথায় ঘুরপাক খায়। আজ বাসায় যেতেই আজু ভাইয়াকে আমার মনের কথা বলে দেব, বলে দেব আমি তাকে। পরীক্ষা শেষ কলেজ থেকে বের হলাম, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। এই এক মাস একটা জিনিস একটু অদ্ভুত লাগলো, রোজ একটা গাড়ি আমার পিছু করতো কিন্তু কখনো ডিস্টার্ব করে নাই, তাই বাসায় এই সম্পর্কে কিছু বলিনি, হয়তো এটা আমারই ভুল। হঠাৎ করে আমাদের গাড়ির সামনে সেই গাড়িটা থেমে গেল, বাধ্য হয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। ড্রাইভার গাড়ি থামাতেই একদল লোক আমাদের গাড়িকে ঘিরে ফেলল, আমি ভয় পেয়ে গেলাম। ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে নিল, তার মাথা বরাবর আঘাত করলো, সাথে সাথে ড্রাইভার ঢলে নিচে পড়লো, রক্ত আর রক্ত। হঠাৎ পেছন থেকে কেউ আমার মুখে রুমাল চেপে ধরলো, তারপর আমার আর কিছু মনে নেই। একটু আগে আদ্রের কাছে ফোন কল এসেছে, শিশিরকে কেউ তুলে নিয়ে গেছে। আদ্র দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে তার আস্তানায় গেল। শান্ত, রোহান আড্ডা দিচ্ছিল তাদের দলবল নিয়ে, হঠাৎ আদ্রকে দেখে চমকে ওঠে। আদ্র সব কিছু বলতেই শান্ত ও অস্থির হয়ে গেল। একটা বোন, কলিজার টুকরো। রোহান থামালো দুজনকে, বোঝাচ্ছে আদ্র খোঁজ শুরু করলো। কোষ ফিরে আসতেই নিজেকে একটা ফ্লোরে হাত পা বাঁধা অবস্থায় পাই। কতক্ষণ যাব এখানে আছি জানি না, চিৎকার করে বললাম, কেউ কি আছো, আমাকে সাহায্য করো, আমি এখানে কিভাবে আসলাম, কে আমাকে এখানে এনেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দাও। হঠাৎ দরজা খুলে গেল, দরজা খুলে লোকটি প্রবেশ করতে চমকে গেলাম। আরে উনি তো সে লোকটি, মানে বিয়েতে মাস্ক পরা ছেলেটি। আমার দিকে এগিয়ে এলো, আমার সামনে হাঁটু গেড়ে বসলো, বাঁকা হাসি দিয়ে একটা পেপার সামনে এগিয়ে দিয়ে, একটা সিগারেট দাও। আমি চমকে উঠলাম, বললাম, আপনি, আপনি তো সেই যে বিয়ের সময়ও ছিলেন, কে? লোকটি অট্ট হাসি দিয়ে বলল, তাহলে আমাকে খেয়াল করেছো ডার্লিং, মাস্কটা খুলে ফেলল। আমি জীবনে কল্পনা করতে পারি না এই লোকটি হবে, অস্ফুটন স্বরে বলে উঠলাম, আপনি মন্ত্রী রাহাত। ছেলেটি জোরে জোরে হাসতে শুরু, উফ জানো, তুমি আমাকে খেয়ালে রাখতে নাকি, হ্যাঁ আমি মন্ত্রীর ছেলে, মন্ত্রী রাহাত সরকারের ছোট ছেলে রাফায়াত সরকার, নে অনেক হয়েছে পরিচয় করবো, এখন সিগনেচার কর। কিসের পেপার এটা? জানো কি তোরে এমনিতেই বলি, এটা আমাদের বিয়ের পেপার, সিগনেচার কর, সিগনেচার করার পর কাজে রেখে বিয়ে করব। আমার খুব রাগ হচ্ছে, আমি রেগে পেপারটা ছিঁড়ে ফেললাম, বললাম, তোর মতো অভদ্র মেয়েদের সম্মান করতে জানে না এরকম ছেলেকে আমি অনামিকা শিশির চৌধুরী বিয়ে করব না, মরে গেলেও না। আমার ভাই আদ্র আর আমার পরিবারের লোক জানতে পারলে তোকে তার ফুপার মতো শেষ করে দিবে। আদ্র কিছু বলার আগে আমার মুখে হাত দিয়ে চেপে ধরল, বলল, আদ্র আদ্র আর আদ্র, এই মুখে কেন এত আদ্রে বলি ফোটে, প্রথম থেকেই এই আদ্র তোর আর আমার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে,
রেস্টুরেন্টে সেদিন আমি গিফট দিলাম চিঠি ফুল কত কি, কিন্তু সবকিছু আদ্র ভেস্তে দিয়ে উল্টো তোর সাথে লেপটে থাকতো। আরে ও তো একটা খুনি। আমি মুখ থেকে হাত সরিয়ে ধাক্কা দিলাম, চিৎকার করে বললাম, হ্যাঁ আর্য আর্য, আমি যাকে ভালোবাসি তার নাম জব্বু না, তো কি তোর নাম জব্বু? রাফায়াত রেগে গিয়ে ধাক্কা মেরে নিজে ফেলে দিয়ে নিজের বেল্টটা খুলে ইচ্ছে মতো শিশিকে পিটাচ্ছে। আর্য খুনি, খুনি কি ভালোবাসবে অথচ আমাকে না? আমার না হলে তোকে কাউকে হতে দিব না, মেরে ফেলবো। শিশির আচমকা আক্রমণে ভয় পেয়ে গেল, কখনো যে মেয়ে মার খায়নি, যা শরীরে ফুলের টোকাও পড়েনি, এরকম আঘাতে সহজেই মেতিয়ে পড়ল। এই সময় দরজা ভেঙে আদ্র ভেতরে এলো। আদ্র রাফায়াতকে পেছন থেকে লাথি মেরে ফেলে দিল, দৌড়ে শিশিরের কাছে গেল। শিশির একবার আদ্রকে চোখ মেলে দেখে হুশ হারিয়ে ফেলল। একদিন পর আমার জ্ঞান ফিরে আমি নিজেকে আদ্র ভাইয়ের রুমে পাই। পাশেই সবাই বসে আছে, কেউ ওই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করেনি, হয়তো আদ্র ভাইয়া সবাইকে সবকিছু খুলে বলেছে। তাই সপ্তাহ পর সবকিছু ঠিকঠাক মতো চলছে, শরীরের আঘাতগুলো শুকিয়ে গেছে, সুস্থ আছি। আদ্র ভাইয়া সেদিনের পর থেকে আমার অনেক খেয়াল রাখছে। ইদানিং আদ্র ভাইয়া আমার রায় জানার জন্য সবসময় আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। আজ আদ্র ভাইয়াকে বলবো আমিও তাকে ভালোবাসি। সোফায় বসে টিভি দেখছি, নিউজ চ্যানেলে প্রেস করতে একটা খবর শুনে চমকে উঠলাম। হেডলাইন জুড়ে একটা কথা, মন্ত্রী রাহাত সরকারের ছোট ছেলে রাফায়াত সরকার খুন। কি বিভৎস! সেই একই রকম যেমনটা মির্জা আব্বাসকে করা হয়েছিল। হ্যাঁ তাই তো, প্রথমে মির্জা আব্বাস, তারপর রাফায়াত, আর দুজনই সবার শেষে আজু ভাইয়ের সাথে। না না না, এসব কী ভাবছি! হঠাৎ রাফায়াতদের একটা কথা মনে পড়লো, ও বলেছিল আজু ভাইয়া খুনি। দৌড়ে উপরে গেলাম, আজু ভাইয়ের বাসায় নেই। এখনই সুযোগ, আজু ভাইয়ের রুম তছনছ করে ফেললাম। কিছুই তো প্রমাণ পাবো, মনে মনে দোয়া করছি আজু ভাইয়া যেন খুনি না হয়, তাহলে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাব। অবশেষে কাবাডের ভিতরে একটা বক্স পেলাম, বক্সটা খুললাম, সেই ডায়েরিটা আবার দেখে চমকে উঠলাম। শিওর হওয়ার জন্য প্রথম পৃষ্ঠাটা খুললাম, হ্যাঁ এটা সেই ডায়েরি,